21 number p equal x to the power a, q equal x to the power b ebong r equal x to the power c. क number p to the power bc into q inverse ca এর মান নির্ণয় করো। খ number p by q fold to the power a plus b into q by r fold to the power b plus c back 2 into r p fold to the power a minus c এর মান নির্ণয় করো। গ নাম্বার দেখাও যে p by q fold to the power a square plus ab plus b square into q by r fold to the power b square plus bc plus c square into r by p fold to the power c square plus ca plus a square equal 1। 21 क नंबर दवा से p equal x to the power a, q equal x to the power b, প্রদত্ত রাশি p to the power bc into q inverse ca। p এর মান হলো x to the power a, তার উপরে হলো bc into q এর মান হলো x to the power b, তার উপরে মাইনাস ca। सूचक समय पावर पे पावर থাকলে গুণ হয়, তাহলে x a দা bc রে গুণ করলে হবে abc ইনটু x b দা c এর গুণ করলে হবে abc মাইনাস abc। सूचक समय বেজ যদি 1 হয়, পাওয়ার গুণের সময় যোগ হয়, তাহলে x abc যেহেতু এই জায়গায় মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস এ মাইনাস এবিসি ইকুয়াল এক্স এবিসি প্লাসের আরেকটা হলো মাইনাসের। তো এবিসি প্লাস মাইনাসে যদি জায়গা, তাহলে কোনো কিছুই থাকে না, জিরো। সূচকের একটা সূত্র হলো এ টু দি পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান ওয়ান হয়, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো থাকলে ওয়ান। খ নাম্বার দেওয়া আছে p equal x to the power a, q equal x to the power b এবং r equal x to the power c। প্রদত্ত রাশি আছে p by q fold to the power a plus b into q by r fold to the power b plus c back 2 into r p fold to the power a minus c, তাহলে মান বসাই। p এর মান হলো x to the power a, q এর মান হলো x to the power b, তার উপরে হলো a plus b into q এর মান হলো x to the power b, r এর মান হলো x to the power c fold to the power b plus c back 2 into r এর মান হলো x to the power c into p এর মান হলো x to the power a fold to the power a minus c। সূচকের সময় ভাগের সময় পাওয়ার যোগ হয়, বেজ যদি 1 হয়, এই x থেকে একটা x নিয়ে ভাগের সময় পাওয়ার হবে বিয়োগ, তাহলে এ মাইনাস বি, উপর আছে এ প্লাস বি ইন্টু এই এক্স, এক্স থেকে একটা এক্স ভাগের সময় বিয়োগ, তাহলে বি মাইনাস সি, তার উপরে আছে বি প্লাস সি ভাগ, এটা গুণাকারে আছে, তাহলে এক্স দুইটা এক্সের তো একটা এক্স গুণের সময় পাওয়ার কি হবে যোগ, তাহলে এ প্লাস সি, তার উপরে আছে এ মাইনাস সি এক্স টু দি পাওয়ার, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স, এই বি এর যদি এ ধরি, সি এর যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ, এইখানেও সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই জায়গায় একটা টু আছে, তাহলে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণের সময় পাওয়ার যোগ, তাহলে এই জায়গায় আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো এই জায়গায় বি স্কোয়ার জায়গা, তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এই এক্স, এক্স থেকে একটা এক্স নেমো, ভাগের সময় পাওয়ার হবে কি বিয়োগ, বিয়োগ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভাগ রইল টু, তাহলে এই সি স্কোয়ার এ স্কোয়ার জায়গা, তাহলে রইল এক্স টু দি পাওয়ার জিরো ভাগ টু, এক্সের উপরে জিরো থাকলে ওয়ান হয় ভাগ টু, এটা আমরা এইভাবে লিখতে পারি আনসার। গ নাম্বার দেওয়া আছে p equal x to the power a, q equal x to the power b এবং r equal x to the power c, বাম পক্ষ p by q whole to the power a square plus ab plus b square into q by r whole to the power b square plus bc plus c square into r by p whole to the power c square plus ca plus c square s square, p এর মান হলো x to the power a, q এর মান হলো x to the power b whole to the power a square plus ab plus b square into q এর মান হলো x to the power b, r এর মান হলো x to the power c whole to the power b square plus bc plus c square into r এর মান হলো x to the power c, p এর মান হলো x to the power a whole to the power c square plus ca plus s square, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে x a minus b whole to the power a square plus ab plus b square into x to the power b minus c whole to the power b square plus bc plus c square into x to the power c minus a whole to the power c square plus ca plus a square, এই জায়গায় একটা সূত্র পড়ছে a plus a minus b into a square plus ab plus b square সূত্র হলো a cube minus b cube into এই জায়গা একটা সূত্র আছে b এর a ধরলে c এর b ধরলে a minus b into a square plus ab plus b square মানে b cube minus c cube into same এই জায়গা c cube minus a cube গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে 3x এর তে একটা x নিমু a cube minus b cube minus c cube minus a cube এখানে a cube plus minus c cube plus minus b cube plus minus তাহলে উপরে কোনো কিছু থাকে না 0 সূচকের নিয়ম অনুসারে কোনো কিছুর উপর 0 থাকলে 1 হয় এটাই ডান পক্ষ অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো।